বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও কয়েক কোটি মানুষ পেটে খিদে নিয়েই ঘুমোতে যান কিন্তু পৃথিবীবাসীর একাংশ দেদারে নষ্ট করছে খাবার দু সালে গোটা বিশ্বে নষ্ট হয়েছে একশো কোটি মেট্রিক টন খাবার যেখানে পৃথিবীর আটাত্তর কোটির বেশি মানুষ ভালোভাবে খেতে পান না বা তাদের খাবারে পর্যাপ্ত পুষ্টির অভাব রয়েছে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য উঠে এসেছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ও ওয়েস্ট অ্যান্ড রিসোর্স অ্যাকশন প্রোগ্রাম যৌথভাবে খাদ্য নষ্ট সংক্রান্ত রিপোর্টটি প্রকাশ করেছে এই রিপোর্ট জানান দিচ্ছে দু সালে গোটা বিশ্বে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয়েছে তার বাইশ শতাংশই নষ্ট হয়েছে ওই রিপোর্টে উঠে এসেছে খাবার নষ্টের অধিকাংশই ঘটছে গৃহস্থলিতে পৃথিবীতে মোট খাবার নষ্টের প্রায় ষাট শতাংশই নষ্ট হচ্ছে গৃহস্থলিতে আঠাশ শতাংশ খাবার নষ্ট হয়েছে রেস্তোরাঁ হোটেলে এবং রিটেলারদের কাছে খাবার নষ্ট হয়েছে বারো শতাংশ ওই রিপোর্ট অনুযায়ী প্রতি ব্যক্তি এক বছরে খাবার নষ্ট করেছেন প্রায় ঊনআশি কেজি মোট যে খাবার নষ্ট হয়েছে তা দিয়ে অন্তত একশো কোটি মিল তৈরি হতো যেখানে পৃথিবীর আটাত্তর কোটির বেশি মানুষ ভালোভাবে খেতে পান না সেখানে একশো কোটির বেশি মানুষের মুখের গ্রাস কেবলমাত্র ফেলে নষ্ট করা হয়েছে এই রিপোর্টটি যখন প্রকাশিত হয় তখন বিশ্বের আটাত্তর কোটি তিরিশ লক্ষ মানুষ খিদের জ্বালায় ভোগেন অন্য অনেক এলাকায় খাদ্য সংকটের মুখোমুখি লক্ষ্য করা গিয়েছে শুধু মানুষের খিদে নয় এই পরিমাণ খাদ্য নষ্ট গ্রিনহাউস গ্যাসের পরিমাণও বাড়াচ্ছে বলে উল্লেখিত হয়েছে ওই রিপোর্টে বিশ্বে নিস্তৃত গ্রিন গ্যাসের আট থেকে দশ শতাংশ দায়ী এই নষ্ট খাবার যদিও সহযোগিতা এবং সিস্টেমেটিক ব্যবস্থা নিলে এর সমাধান সম্ভব বুসারা সেন্টার ফর বিহেভিয়রাল ইকোনমিক্সের প্রজেক্ট অ্যাসোসিয়েট ফাদিলা জুমারের কথাতে মানবতার নিরিখে খাবার নষ্টের অর্থ গরিবদের কাছে কম খাবার পৌঁছানো প্রসঙ্গত দু সালে বিশ্বে খাবার নষ্টের পরিমাণ ছিল সতেরো শতাংশ